ভিউয়ার্স, এখন এই ভাইরাসের জন্য আতঙ্ক হওয়ার কিছুই নেই। আমরা জাস্ট কিছু নিয়ম কানুন মেনে চলবো এবং আল্লাহকে ডাকবো, নামাজ কালাম পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসছি আপনাদের মাঝে। স্টে সেফ অ্যান্ড স্টে হোম। ইয়েস, আমরা সেফ থাকবো, বাট সেটা ঘরের মধ্যে থেকেই। ইমার্জেন্সি ছাড়া আমরা বাসা থেকে বের হব না, এবং বাসার থেকেই আমরা কনসিয়াসলি আমাদের সব কিছু রোলসগুলো মেনে নিলে ইনশাল্লাহ এই ভাইরাস থেকে আমরা রক্ষা পেতে পারি। আর সেটা শুরু করতে পারি আমরা ঘুম থেকে উঠে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, এবং হালকা গরম পানির সাথে ভিটামিন সি মানে লেবু দিয়েও খেতে পারি। এতে করে ভাইরাসের জন্য খুবই উপকৃত। তারপর আমরা নামাজ কালাম পড়বো, আল্লাহকে ডাকবো, কোরআন শরীফ পড়বো, এবং সেই দোয়াটা তো অবশ্যই পড়বো যাতে করে আল্লাহ আমাদেরকে শেফা দান করুক। এবং রান্নাঘরে অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ভালো করে ওয়াশ করে নিব, এবং ঘর মোছার সময় অবশ্যই পানির মধ্যে একটু ডেটল দিয়ে আমরা ঘরটা মুছে নিতে পারি। এতে করে ক্লিন থাকবে, আর রান্নাঘরটা তো অবশ্যই ক্লিন রাখবো। প্রয়োজন হলে আমরা মাস্ক ইউজ করব, আর বাইরে থেকে আসার পর ড্রেসগুলো অবশ্যই ওয়াশ করতে দিব, এবং একই ড্রেস দুই দিন পরতে পারবো না, সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আমাদেরকে। আর অযথা নাকে মুখে হাত দেওয়া যাবে না, এবং ঠান্ডা পানি থেকে আমাদের দূরে থাকতে হবে। কম বের হবেন এবং নামাজ কালাম পড়বেন, হাত মুখ দিয়ে ওদিকে করে খাওয়া দাওয়া করবেন। আমাদের ফ্যামিলিতে আমরা চারজন মেম্বার, তো উনি হচ্ছেন আমার বাবা, তো উনিও আমাদের সাথে শেয়ার করছেন ওনার অপিনিয়নটা। আমরা তো এখন মোটামুটি সবাই গৃহবন্দী করতে গেলে, কারণ বাইরে যাওয়া তো আমাদের জন্য এখন একটা বেশি একটা উচিত না। বাসা থেকেই আমরা নিয়মকানুন মেনে চলছি, হাত ধুচ্ছি, সব কিছু ক্লিন করে করে নিয়ে তারপরে কাজ করছি। তারপরে হাতটা যেমন ধুচ্ছি, নাকে পানি দিচ্ছি, পাঁচক নামাজ পড়ছি, উঁচু করছি, নিয়মকানুনগুলো মেনে চলতেছি। কিন্তু আমরা তো সচেতন, কিন্তু আপনারা কি সচেতন? আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারাও আমাদের মতো একটু নিয়মকানুন মেনে চলেন। আর ইনি হচ্ছেন আমার মা, উনি ওনার অপিনিয়নটা আমাদের সাথে শেয়ার করছেন। তো ভিউয়ার্স, উনি তো ভালোই বলেছেন, তাই না? আমরা ইচ্ছে করলে আমরাও কনসিয়াস হতে পারি, আমরা আমাদের নিয়মকানুন মেনে ভালো থাকতে পারি। এখন আমার হাজবেন্ডের অপিনিয়নটা শুনে নিই। আমরা সবাই সচেতন, আপনারা সবাই সচেতন আছেন তো? সো ভিউয়ার্স, আমরা সচেতন, আপনারা সচেতন তো? আমরা জাস্ট রুলসগুলি মেনে চলবো, মানে হাতটা অ্যাটলিস্ট ভালো করে ওয়াশ করে নেবো কিছু করার আগে, আর নামাজ পড়বো পাঁচ রাত, আল্লাহকে ডাকবো, আর দোয়াটা তো অবশ্যই পড়বো যেটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে, যেটা থেকে আল্লাহ আমাদেরকে শেফা দান করবেন, বাকিটা আল্লাহ ভরসা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আমরা এই ভাইরাসকে ভয় অথবা আতঙ্কিত না হয়ে নিজেরাই নিজেদের প্রতি সচেতন হয়ে যেতে পারি, এবং অন্যদেরও সচেতন করতে পারি। আমরা ভালো থাকলে তো অন্যরাও ভালো থাকবে, তাই না? তো আমরা সচেতন হয়ে দোয়া পড়তে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তো আল্লাহ হাফেজ, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।